নমস্কার বন্ধুরা, আমি বিভাস আর আপনারা দেখছেন বিভাস ব্লগস। এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশান দিয়েছে। সেই নোটিফিকেশানে তারা যে পোস্টে আবেদন গ্রহণ করবে সেটি হচ্ছে জুনিয়র ইন্সপেক্টিং অফিসার। এর নোটিশ পূর্ণাঙ্গ আকারে তারা আজকে প্রকাশ করেছে। প্রিভিয়াসে তারা এটা সম্পর্কে জানিয়েছিল, তো এখন তারা পূর্ণাঙ্গভাবে যে যে যোগ্যতা, কোন ডেট, কী কী লাগবে, স্যালারি কত, সমস্ত ডিটেলস দেওয়া আছে। 35,800 থেকে 92,100 এইরকম হচ্ছে তাদের পে স্কেলের স্যালারি। পোস্টের নাম জুনিয়র ইন্সপেক্টিং অফিসার, এটা ফাইন্যান্স ডিপার্টমেন্টের তাদের পোস্টিং হবে। এবং যে কোয়ালিফিকেশান লাগবে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল যেটা, তার এছাড়াও এজ 36 ইয়ার্স, 1/1/2023 এই অনুযায়ী। অ্যাপ্লাই করার জন্য 160 টাকা করে লাগবে, ঠিক আছে। এছাড়াও জিএসটি যে প্যাটার্ন আছে সেই প্যাটার্ন অনুযায়ী জমা করতে হবে। অ্যাপ্লাই লাস্ট ডেট হচ্ছে 30শে নভেম্বর, শুরু হয়েছে দেখতে পাচ্ছ অনলাইনে 30শে নভেম্বর থেকে শুরু হয়ে ক্লোজ হবে 21শে ডিসেম্বরে, ঠিক আছে। পেমেন্টও 21শে ডিসেম্বরে কমপ্লিট করতে হবে। এখানে অফলাইনে যদি দাও তাহলে একদিন সময় পাওয়া যাবে, 22শে ডিসেম্বর। এইরকমভাবে দেওয়া আছে পুরো ডিটেলস। তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও তারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারবে সহজেই। ভ্যাকান্সিটা হচ্ছে টোটাল 8টি সিট, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আশা করব এই ভিডিওটিকে লাইক করবে এবং কমেন্ট করবে যদি কোনো জিজ্ঞাসা থাকে, এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকেও জানাবে। ধন্যবাদ।